আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আজকে আমি শেয়ার করব খুব অল্প কিছু সবজি দিয়ে চাইনিজ স্টাইলে ভেজিটেবল রান্নার রেসিপি। খুব অল্প কিছু সবজি দিয়েই কিন্তু খুব মজাদার চাইনিজ ভেজিটেবল রান্না করে ফেলা যায়। প্রথমে আমি গাজর কুচি করে নিলাম, তারপর বরবটি কুচি নিচ্ছি, আর এই যে পেঁয়াজগুলো একটু চারকোনা করে কেটেছি, কেটে তারপর এইভাবে ছাড়িয়ে নিতে হবে। সবজির শেপটা আসলে সবাই সবার ইচ্ছা মতো করেই কেটে নিতে পারবেন। আর তারপরে নিয়ে নিলাম কাঁচা পেঁপে আর কিছু কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি আস্তই রেখেছি, কারণ বাচ্চারাও খাবে। এর মধ্যে আমি কিছু চিকেন কুচি নিয়ে নিয়েছিলাম, সেগুলোকে একটু তেলে ভেজে নিচ্ছি। একটু লাল লাল হয়ে গেলে চিকেনগুলোর মধ্যে আমি দিয়ে দিব সয়া সস। সয়া সসটা দেওয়ার কারণে কিন্তু একটা সুন্দর ফ্লেভার আসে। এ পর্যায়ে কেউ চাইলে এই চিকেনটার সাথে একটু গোলমরিচের গুঁড়াও অ্যাড করতে পারেন। এখন আমি একটা প্যানের মধ্যে তেল নিয়ে নিচ্ছি, আর তারপর এক এক করে সবজিগুলো দিয়ে দিব। সবজিগুলো একটু ভাজা ভাজা করে নিতে হবে। এই যে আমি আগে পেঁপেটা দিচ্ছি, কারণ পেঁপেটা তুলনামূলকভাবে অন্য সবজির থেকে শক্ত হয়, তো এটাই আগে দিচ্ছি। এটা দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম। আর সবজি যেহেতু অনেক, সো একটু লবণ দিয়ে দিচ্ছি। এই যে এখন দেওয়া হচ্ছে গাজর কুচিটা। গাজর কুচিটাও সিদ্ধ হতে বেশি টাইম লাগবে না, যেহেতু কুচি করে দেওয়া হয়েছে। আর বরবটিও একসাথেই দিয়ে দিলাম। তারপর একটু ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। চাইনিজ ভেজিটেবল রান্নার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে যেন সবজিটা পুরাটাই সিদ্ধ না হয়ে যায়। বলা যায় 90% সিদ্ধ হবে, বাট 100% সিদ্ধ করা যাবে না। এখন আমি এই সবজির মিক্সটার মধ্যেও একটু সয়া সস দিয়ে দিলাম। আর সবজির চুজের ব্যাপারে কিন্তু কোনো ম্যান্ডেটরি কিছু নাই যে এই টাইপের সবজি ইউজ করতে হবে। এখানে আপনি ক্যাপসিকাম, ফুলকপি, বাঁধাকপি, ইভেন আপনার যে কোনো পছন্দের সবজি অ্যাড করতে পারেন। কিছু বাদামও অ্যাড করা যায়, তবে আমি এগুলো করিনি। আর এই যে এখন আমি যেই চিকেনগুলো ভেজে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। আসলে আমার বাসায় যেই সবজিগুলো ছিল সেগুলো দিয়েই আমি এই সবজিটা রান্না করেছি। এরপর একটু পানি দিয়ে দিয়েছিলাম যাতে সিদ্ধ হয়। সেক্ষেত্রে আপনারা যদি চান যে একেবারেই কর্নফ্লাওয়ারের সাথে যে পানিটা যাবে সেটা দিয়ে রান্না করবেন, সেটাও সম্ভব। বাট আমি একটু গ্রেভিটা বেশি রাখতে চেয়েছিলাম, কারণ আমরা এটা পোলাওয়ের সাথে খাবো, এই জন্য দিয়ে দিলাম। আর এরপর পেঁয়াজ অ্যাড করে দিচ্ছি। পেঁয়াজটা আমি সবার শেষে অ্যাড করেছি, কারণ পেঁয়াজটা আগে দিলে একেবারেই গলে যেত, আর আমি পেঁয়াজটা চাচ্ছিলাম যে একটু আস্তে আস্তে থাকবে। এরপর অ্যাড করে দিলাম একটা ম্যাগি, সাধে ম্যাজিক, এটাও অপশনাল। এবার কর্নফ্লাওয়ারের পালা, এটা হচ্ছে মেন ইনগ্রেডিয়েন্টস বলা যায়। কর্নফ্লাওয়ার ছাড়া এই ভেজিটেবলটা একেবারেই ভালো লাগবে না। তো এখানে আমি 3 চা চামচের মতো কর্নফ্লাওয়ার নিয়েছিলাম, আর একটু চিনি অ্যাড করেছিলাম। তারপর এটা ভালোভাবে ঠান্ডা পানিতে গুলে এই সিদ্ধ সবজিটার মধ্যে আমি কর্নফ্লাওয়ারটা দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ার দেওয়ার পর কিন্তু খুব বেশি জাল করা লাগে না। আর এই কাঁচামরিচগুলো আস্ত দিয়ে দিলাম যাতে একটা সুন্দর অ্যারোমা আসে। আর এখন অ্যাড করছি গোলমরিচের গুঁড়া। কেউ চাইলে একটু সসও অ্যাড করতে পারেন, বাট আমি করিনি। আর এখন হালকা একটু নাড়াচাড়া করে বন্ধ করে দিতে হবে চোলা, কারণ আমার সবজিটা একেবারেই রেডি হয়ে গিয়েছে। আর আমি একটু ঢাকা দিয়ে দিলাম যাতে কাঁচামরিচের গন্ধটা ছড়ায়। আর আমি পরে টেস্ট করে দেখলাম যে একটু ঝাল কম লাগছে, যেহেতু আমি একটু ঝাল ইউজ করিনি। তো একটু ঝালের গুঁড়া আর গোলমরিচের গুঁড়া আর একটু দিয়ে দিলাম। এরপর হালকা একটু নাড়াচাড়া করে এটাকে রেখে দিচ্ছি। শীতকালে কিন্তু গরম গরম এই সবজিটা খেতে অনেক মজা লাগবে। তো সবাই এটা রুটি দিয়ে বা পোলাও দিয়ে, ইভেন সাদা ভাত দিয়েও ট্রাই করতে পারেন। আমরা এই যে পোলাও দিয়ে সার্ভ করেছিলাম। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবার ভালো লাগলে একটা লাইক করে দিবেন আর আমাদের সাথেই থাকবেন। আর অন্য কোনো রেসিপি জানতে চাইলে অবশ্যই আমাকে ইনবক্সে জানাবেন। সো আল্লাহ হাফিজ। Do like and subscribe our channel and press the bell button.